নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপি আমলে সিন্ডিকেট রাজ চলছে, মূল মাথাকে গ্রেফতারের দাবি কংগ্রেসের। বজলুল চৌধুরীর ওপর হামলাকারীরা ধরা পড়েনি, পুলিশ সুপারকে স্মারকপত্র। দুষ্কৃতীর হাতে হেনস্থার শিকার সাংবাদিক তথা ভিডিপি সম্পাদক, থানায় মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বারমিজ সুপারীয় কয়লা সিন্ডিকেট সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বুধবার জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়ে পুলিশ সুপারের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন, বিজেপি সরকারের আমলে সিন্ডিকেট রাজ বেড়েই চলেছে। সবকিছুতে সিন্ডিকেট চললেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। কাছাড় জেলা লায়লাপুর হয়ে অবৈধভাবে বারমিজ সুপারি কিভাবে এতগুলো থানা পেরিয়ে বালাছড়া দিগরখাল বড়খোলা গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, প্রশ্ন তুলেন তিনি। যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন, মঞ্জিল নামের এক ব্যক্তি কয়লা বাণিজ্যে মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার বলেছিল লোকেল সুপারির এসওপি দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত এসওপি দেওয়া তো দূরের কথা, স্থানীয় সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে সিন্ডিকেটের লোকেরা। তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে সিন্ডিকেট বন্ধ করে মঞ্জিলকে গ্রেফতার করে প্রয়োজনীয় শাস্তি প্রদানের দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী দিনে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে যুব কংগ্রেসীরা হুঁশিয়ারি দেন। এই লেলাপুর বর্ডার থেকে আজকে অতিক্রম করে বারমিজ সুপারির লোড গাড়ি আজকে আমরা দেখতে পাই যে দিগরখাল কালাইনে ধরা পড়ে। এই যে লুপোলটা, পুলিশ এত শক্তিশালী থাকা সত্ত্বেও বারমিজ সুপারি মাফিয়ারা এত সাহস কোথা থেকে পায়, কোন লুপোল দিয়ে এতটা পুলিশ স্টেশন অতিক্রম করে গাড়ি এই জায়গায় ধরা পড়ে, এক নম্বর কোয়েশ্চেন ছিল আমাদের। দ্বিতীয়ত আমরা দেখেছি কয়লার রমরমা ব্যবসা এখন শুরু হয়েছে। কয়লার এই রমরমা ব্যবসায় যখনই আমরা কাঠিগড়া বা দিগরখালে কান লাগাই, এই কানে কান লাগালে শুধু একজনের নাম বেরিয়ে আসে, এই নাম হলো গিয়ে মঞ্জিল। আমি প্রশ্ন করতে চাই, আমি জানি না, জনসাধারণের মুখে এই নাম রয়ে থাকে যে মঞ্জিল আমাদেরকে ব্যবসা করতে দিচ্ছে না, আমাদের এই লোকাল সুপারি আমরা পাস করতে গেলে আমাদের ট্যাক্স দিতে হয় লাখ টাকার উপরে। আজকে এই মঞ্জিলকে যদি জনসাধারণের কাছে যদি মঞ্জিল নামের ব্যক্তির যদি ইয়ে থাকে, নাম থাকে, এটা কি পুলিশের কাছে, কি পুলিশের কানে কি এই মঞ্জিলের নাম নেই নাকি, আজকে এই মঞ্জিলের ব্যাকগ্রাউন্ড কী? এই বিজেপি শাসিত সরকারের মধ্যে আমরা দেখেছি এই মঞ্জিল আজকে সিন্ডিকেট মাফিয়া হয়ে ঘুরছে, কেন পুলিশ প্রশাসন ওকে আইনের আওতায় আনছে না? আমরা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই স্মারকপত্র এটা রিকোয়েস্ট করেছি আর বলেছি যে আগামী সাত দিনের মধ্যে মঞ্জিলকে পুলিশের আওতায় এনে, আইনের আওতায় এনে এটাকে, এই সিন্ডিকেটকে পর্দাফাশ করা হোক। আর এই মঞ্জিলের ব্যাকগ্রাউন্ডে কে আছে, কোন বড় নেতারা রয়েছে, সবাইকে যেন আইনের আওতায়। বদরুদ্দিন আজমলকে কালো পতাকা দেখাতে গিয়ে করিমগঞ্জ শহরের পোয়ামারা এলাকায় এআইইউডিএফ কর্মীদের হাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুল হক চৌধুরী। পরে তার পরিবারের পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় এক মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বুধবার বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে স্মারকপত্র প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সহ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। দেখতে পাই জিনিসগুলো, এসপির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং আমরা বললাম যে করিমগঞ্জের কিন্তু রাজনৈতিক বাতাবরণ সেটা নয়, করিমগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির কোনোরকম কোনোদিন এরকম হয়নি। আমরা এক পার্টি অন্য পার্টির সঙ্গে একটা সুসম্পর্ক রেখে আমরা সেই রাজনীতি করে দিই, কিন্তু বর্তমান সময়ে এই সাম্প্রদায়িক দল ইউডিএফ এবং সাম্প্রদায়িক দল বিজেপি, এই দুটা দল যে আমাদের রাজনৈতিক পরিবেশটাকে যে নষ্ট করার যে প্রচেষ্টা চক্রান্ত, তা ক্রিমিনাল, এবং ওদেরকে ক্রিমিনাল বলতে গেলে কি, ওরা রাজনীতি, ওরা ক্রিমিনালের সঙ্গে যুক্ত, ক্রিমিনাল ওরা, এই ক্রিমিনালরা
যেসব কাজ সংগঠিত করলো তার তীব্র বিরোধিতা করছি আমরা। আমরা ধিক্কার জানাই, আমরা এসপির সঙ্গে যোগাযোগ করি এবং এসপি আশ্বস্ত করেছেন আমাদেরকে সেটার উপর ইমিডিয়েট উনি অ্যাকশন নিচ্ছেন। এবং সামনের দিনে যদি এরকম কেউ যদি আর যদি এরকম পরিবেশ সৃষ্টি করে যদি, তাহলে আমরা জেলা কংগ্রেস আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার জন্য যেভাবে হোক আইনিভাবে যেভাবে হোক সেটাকে প্রতিহিত করা যায় আমরা প্রতিহিত করব, আইনিভাবে প্রতিহিত করব। একজন বিধায়কের নামও এফআইআরে দেওয়া হয়েছে, সেই জন্য কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা দেখুন, আইন সবার জন্য সমান। আমার কারণে আমার জন্য যে আইন ইউডিএফের বিধায়কের জন্য সেই আইন, যদিও 126 জনের মধ্যে আমার উপর সিএম ভিজিলেন্স লাগানো হয়েছে, আমার উপর জিএসটি টিম পাঠানো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ইউডিএফ এবং বিজেপির যে মিত্রতা সেই মিত্রতা আমরা সবাই জানি, সবাই জানি। এবং তার জন্য এই পরিবেশ হচ্ছে, নাম দেওয়া হয়েছে, আইন সবার জন্য সমান, সবার জন্য আইন যদি সমান হয়। যদি সমান আইনি দুষ্কৃতির হাতে হেনস্থার শিকার হলেন সাংবাদিক বিক্রম বিজয় দাস, এ নিয়ে পাঁচজনকে অভিযুক্ত করে কচুদরম থানায় মামলা দায়ের করেছেন তিনি। বিক্রম জানান, মঙ্গলবার ভোর রাতে একটি ইন্টোরা গাড়ি তার গঙ্গানগর অষ্টম খণ্ড গ্রামে ঢুকে, এর পরিপ্রেক্ষিতে তিনি বের হন। গ্রামের রাস্তার মুখে এক গাড়ি আরেক গাড়িকে বন্ধ করে রাখে এবং এখানে 5-6 জন যুবক দাঁড়িয়েছিলেন, তা দেখে তিনি এগিয়ে গেলে তার বিরুদ্ধে চড়াও হন অভিযুক্তরা। স্থানীয় ভিডিপি সম্পাদক হিসেবে তিনি কি হয়েছে বোঝার জন্য এগিয়ে গেলে তাকে হেনস্থা করে হাতের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। তবে মোবাইলটি রক্ষা করতে পারলেও দুষ্কৃতীরা হাতের আঙুলে থাকা সোনার আংটি ছিনিয়ে নেন। সাংবাদিক বিক্রম জানান, দুষ্কৃতীরা অবৈধ কাজে জড়িত ছিলেন, অভিযুক্তরা পুলিশের আড়ালে রাতে অবৈধ কাজে লিপ্ত থাকেন, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলে জানান। অভিযুক্তরা হলেন ধর্মী লাল গ্রান্টের অরূপ চন্দ ও স্যান্ট ক্যাথরিনের সপ্তম চন্দ, অভিষেক চন্দ ওরফে ডেনি, অপূর্ব চন্দ ওরফে লটই ও বাপন চন্দ। এদিকে সাংবাদিক বিক্রম বিজয় দাসের উপর হেনস্থার নিন্দা ও ধিক্কার জানিয়েছে সাংবাদিক মহল। দোষীদের শীঘ্র গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তারা 4 জন ছেলে, একটার নাম হলো বাপন চন্দ, এরপরে সপ্তম চন্দ, ডেনি চন্দ আর আরেকজন অরূপচন্দ। এই অরূপচন্দ এই গাড়ির মালিক যে, এবং গতদিনেও তাদের উপরে একটা মামলা হয়েছে ফজলুম তানাব, তারা এইভাবে সুপারি গাড়ি দরিয়া ফয়সাল হয়, একটা কাঁচা সুপারি গাড়ি, এখানে একজন মানুষের নেওয়ার আবার সময় তারা কেতা করছে, গাড়িটা আটকাইছে, আটকিয়া তারা হেরাস করছে। এ কেন ফজলুমান একটা এজাহার দিছে গত সপ্তাহ যে তার 86,000 টাকা তারা নিয়েছে লুটিয়া, এই সুইফট গাড়িটাই ছিল। এইভাবে বিভিন্ন সম্মানে আমার এমনভাবে ব্যবস্থা করছে, আমি আজকে খোঁজতন্ত্র অবস্থা কালকে আমি শারীরিক অসুবিধার কারণে যেতে পারছি না। মামলা করেছেন? আমি এখন খোঁজতন্ত্র এসেছি, আমি এখন একটা এজাহার দেব এবং আমি চাইব যাতে বিহিত ব্যবস্থা পুলিশ প্রশাসন নেয়, কারণ আমি সাংবাদিকের নিরাপত্তা এবং আমার গ্রামে আমি বিডিপি সম্পাদক অবস্থায় তারা বাইরে থেকে এসে যেভাবে আমাকে হ্যারাসমেন্ট করেটে আর কি, মানে যা তা কিছু আমার স্থানীয় মানুষ ছিল। আপনি আপনি আটকাতে পারেন না, পাবলিক গাড়িটাকে আটকিয়েছে, মানে এরা অন্য এক গাড়ি নিয়ে এসে ঠিক আছে, তো এটা ভালো করেছে না খারাপ? না, এটা ভালো। 2 নম্বরে কোনো ধরনের কারবার যাতে না হয় সব প্রয়োজন আছে, এবং আমরা চাই সবসময় এখানে 2 নম্বরে হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু মানে আমার সঙ্গে যে তারা দুবার, আমি তারা এই গ্রুপটা কী করে গাড়ি আটকিয়ে তারা পয়সা কালেকশন করে এবং গাড়িগুলো ছেড়ে দেয়। নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিনের 25 বছর পূর্তি উপলক্ষে সপ্তম সর্বভারতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে। 3 ডিসেম্বর শিলচরে অনুষ্ঠেয় সমাবেশে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেরলের অত্যাধুনিক চুম্বক পদ্ধতির চিকিৎসার আবিষ্কারক ঋষিদেব শ্রী নরেন্দ্রন। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ডক্টর এম শান্তিকুমার সিংহ। তিনি আরও বলেন, সমাবেশে নরেন্দ্রন মেডিটেশন এবং ক্রিয়ার মাধ্যমে কিভাবে রোগ মুক্ত করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। সভা শেষে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে সেবা রত্ন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মল কুমার দাস, ডাক্তার এমাদ উদ্দিন খান, নেহারুল আহমেদ মজুমদার, পিঙ্কু রঞ্জন পাল প্রমুখ। যে সপ্তম অল ইন্ডিয়া কনফারেন্স করতে যাচ্ছি, এখানে আমাদের শিলচরের বিশিষ্ট ব্যক্তি বরাকের গৌরব ডাক্তার রবি কান্নান, যিনি ম্যাক্সেসে অ্যাওয়ার্ড উইনার এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার, উনাকে আমরা সেবারত্ন অ্যাওয়ার্ডে আমরা নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিনের পক্ষ থেকে আমরা সম্মাননা প্রদান করতেছি। হ্যাঁ, ওইটা হবে 3 তারিখে হবে, এবং কিন্তু যেহেতু ডাক্তার রবি কান্নান সেদিন
অনুপস্থিত থাকতে পারবেন না, কারণ ওনার একটা বিশেষ কারণের জন্য সেই অ্যাওয়ার্ডটা আমরা 5 তারিখে এইখানে দিচ্ছি গুরুদেবের সামনে। কিন্তু বাকি আমাদের অতীন দাস জার্নালিস্ট এবং কবি সাহিত্যিক যিনি আমাদের বরাক উপত্যকার গৌরব, ওনাকেও আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করছি, সেটা 3 তারিখে হবে হোটেল বড়াইল ভিউতে। এছাড়া ডাক্তার কুমারকান্তি দাস যে বিখ্যাত শৈল্য চিকিৎসক, ওনাকে আমরা সেবাশ্রী অ্যাওয়ার্ড প্রদান করব। এছাড়া এই হোটেলের কর্ণধার যিনি আমাদেরকে 5 তারিখের গুরুদেবের প্রোগ্রামের জন্য স্পন্সর করছেন যে স্বর্ণালী চৌধুরী দি, ওনাকে আমরা কালচারাল অ্যাক্টিভিজমের উপরে এক্সিলেন্স ইন কালচারাল অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডে আমরা ওনাকে আমরা সম্মাননা দিতেছি। তো আমরা বলতে চাই যে এতদঞ্চলের আপামর জনসাধারণের স্বার্থে আমরা গুরুজিকে আনতে পেরেছি এবং গুরুজির সেই বাণীকে শুনে আপনারা উপকৃত হন। 5 তারিখের আমাদের এই হোটেল বড়াইল ইলোরাতে যে প্রোগ্রাম হতে যাচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করুন। এ বলে আমার কথা শেষ করলাম। বরাক উপত্যকায় মেধাবী ছাত্রদের আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করা হলো শিলচরে। এদিন আসামের অন্যান্য জেলার পাশাপাশি আসামের মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত 2023 সালের হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষায় 75% বেশি নম্বর অর্জনকারী মেধাবী ছাত্রদের জন্য আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করা হয় শিলচরে। বুধবার বরাক উপত্যকার 3টি জেলার জন্য যথা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি আসামের সব মিলিয়ে 27,183 জন ছাত্র এই আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে, যা 2005 সালে শুরু হয়েছিল। এখন পর্যন্ত 4,13,400 জন ছাত্র এটি পেয়েছে এবং এবার কাছাড় জেলার 1,090 জন ছাত্র, যার মধ্যে 587 জন মেয়ে এবং 503 জন ছেলে এই পুরস্কার পেয়েছে। এদিকে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, উপায়ুক্ত রোহন কুমার ঝা সহ প্রশাসনিক আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উদ্যোগে এবারে 2023 সালে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় এবং হাই মাদ্রাসা পরীক্ষায় সেবার মাধ্যমে যারা 75% এবং এ বুদ্ধি যারা পেয়েছে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনাদের সবাইকে 15,000 টাকা করে ল্যাপটপ ক্রয় করার জন্য আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে এবং এটা শুধু ল্যাপটপ কেনার জন্য নয়, আপনারা পরিশ্রম করে আপনারা 75 বেশি মাল নিয়ে আপনারা কাজ করেছেন এই জন্য আসাম সরকার আপনাদেরকে সম্মান জানানোর জন্য কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সহ আপনাদের যে মেধা, আপনাদের যে মেরিট আছে সেই মেরিটকে সম্মান জানানোর জন্য আসাম সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। আজকের দিনে আসামের বিভিন্ন জেলাতে এরকম এক কার্যসূচি, এই কার্যসূচি আনন্দরাম বড়ুয়া যে পুরস্কার প্রদান, এই পুরস্কার প্রদানের কার্যসূচি বিভিন্ন জেলাতে চলছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কামরূপ মেট্রো এবং কামরূপ রুয়েল জেলাতে আজকে উনি নিজে উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে 1 ডিসেম্বর থেকে কালো ব্যাজ পরিধান করে অনির্দিষ্টকালে ধর্মঘটে নামছে সারা অসম সুলভ মূল্য ব্যবসায়ী সংস্থা। এদিন রেশন বন্ধ ধর্মঘটের কথা লিখিত তুলে ধরে অসম সরকারের উদ্দেশ্যে স্মারকপত্র জেলা উপায়ুক্তের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তারা। স্মারকপত্র প্রদানের পর রেশন বন্ধ কার্যক্রমের বিস্তারিত সংবাদ মাধ্যমে তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবে আমরা ইয়ে দিছি, কপি দিছি এবং খাদ্য সুরক্ষার যে কমিশনার সবার কাছে আমরা কপি দিছি। আজকে আমরা অফিসিয়ালিভাবে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের এই কমিশনারের কাছে প্রতিলিপি দাখিল করছি। হ্যাঁ, আর আমরা এই মাসের যে 1 তারিখে রেশন বন্টন কর্ম সরকারের কথা আমরা ইয়ে কর মানিয়া ইয়ে করবো, কিন্তু আমরা দুঃখের সহিত কালো বেজ ধারণ করিয়া আমরা এটা মাল ডিস্ট্রিবিউট করবো এবং আগামী বছরের 1 জানুয়ারি থেকে আমরা কোনো মাল তুলব না এবং কোনো ডিস্ট্রিবিউশনও করবো না। এই জন্য আমরা
সরকারের কাছে প্রতিনিধি অনেক ডিমান্ড আমরা দিয়েছি আগে এনএফএসএ অ্যাক্ট হওয়ার পরে, এবং অন্তিম সময় দেওয়া ছিল যে 2023 ডিসেম্বরের ভিতরে যাতে সরকারে আমাদের প্রতি কোনো সহানুভূতি জানায়। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দাবিগুলো না পূরণ করায় আগামী 1 জানুয়ারি 2024 16 জানুয়ারি আমরা রামলীলা ময়দান দিল্লিতে এক বিশেষ ধর্ণাসূচির আলোচনা করতেছি। অল ইন্ডিয়া ফেয়ার প্রেস টু ফেয়ার এই সব ডিলার তত্ত্বাবধানে সব ডিলার অ্যাসোসিয়েশন এক জায়গাতে একত্রিত হয়ে প্রায় 10 লাখের মতো ডিলার সব আমরা রামলীলা ময়দানে ধর্ণা প্রদর্শন। আলু বোঝাই লরির থেকে 4 কোটি টাকার কফ সিরাপ জব্দ হলো চুরাইবাড়িতে ধৃত 2 পাচারকারী। দিনের পর দিন নেশা সামগ্রী পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চল। এ নিয়ে বিশেষ করে আসাম ও ত্রিপুরা পুলিশ দিনরাত পরিশ্রম করে চললেও বাগে আসছে না পাচারকারীরা। 2 দিন বিরতির পর ত্রিপুরায় পাচারের মুখে ফের বিপুল পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই একটি লরি ধরা পড়ল করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশের হাতে। এতে আটক করা হয় লরি চালক ও সহচালককে। এ মর্মে ইনচার্জ প্রণব মিলি জানান যে বুধবার গুয়াহাটি থেকে AS11BC6863 নম্বরের একটি আলু বোঝাই 12 চাকার লরি ত্রিপুরায় প্রবেশের পথে চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্মবিরত পুলিশ। এতে বিভিন্ন আলুর বস্তার নিচে থেকে 240 কার্টন 40,000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 4 কোটি টাকার মতো হবে। এদিকে ধৃতদের রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর আগামীকাল আদালতের হাতে সমছে দেওয়া হবে বলে জানা গেছে। আজ এক নাকা চেকিং আমলোগোনে সারপ্রাইজ নাকা চেকিং লাগায় থা ত্রিপুরা বর্ডারে আমরা চুরাইবাড়ি ওয়াচপোস্ট মে, তো ওয়হাঁ পে আমলোগোনে এক ট্রাক অ্যাপ্রিহেন্ড কিয়া হ্যায়। উস ট্রাক মে হামার ইনফরমেশন থা কি সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড উসমে যা রহা হ্যায়, তো অ্যাকর্ডিংলি হাম লোগো কো সিজ কিয়া হ্যায়। ট্রাক কো সিজ করনে পে হাম লোগোনে অ্যারাউন্ড 240 কার্টুনস অফ সাসপেক্টেড কোডিন ফসফেট কাপ সিরাপ কনসিল্ড ইন কনসিল্ড বিটুইন মতলব আলু কা প্যাকেটস স্যাক্স কে অন্দর মে কনসিল করকে লেকে যা রহা থা। তো উসে 40,000 নম্বরস অফ বোতলস হ্যায় কোডিন ফসফেট কাপ সিরাপ কা, আর উসকা মার্কেট ভ্যালু অ্যারাউন্ড 2 crore 80 lakhs হোগা। কিতনা আদমি কো পকড়া হ্যায় অভি তক? হাম লোগোর 2 আদমি কো পকড়া হ্যায়, হাম লোগ ত্রিপুরা কে রহনে ওয়ালে হ্যায়, अभी इन्वेस्टिगेशन चल रहा है। वो गाड़ी कहाँ से आ रहा था? गाड़ी गुवाहाटी साइड से आ रहा था। कहाँ जाना? असम से बाहर जा रहा था। वो कहाँ जाने वाला था गाड़ी? त्रिपुरा। वो एक्चुअली वो जो सामान है वो कहाँ जाता है? ये तो अभी इन्वेस्टिगेशन में निकलेगा, अभी इन्वेस्टिगेशन स्टार्ट हुआ। বিগত 23 নভেম্বর 2023 ইংরেজি তারিখে হাইলাকান্দি শহরের 2 নম্বর ওয়ার্ডের আল করিম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র বাঁশডহর দ্বিতীয় খণ্ড গ্রামের আহমেদ হোসেন লস্করের পুত্র আবু রায়হান লস্করকে উক্ত স্কুলের চেয়ারম্যান তথা শিক্ষক মারুফ আহমেদ বড়ভূঁইয়া একটি খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করেন। পুত্র আবু রায়হান লস্করের শরীরের বিভিন্ন স্থানে মারপিটের চিহ্ন দেখে স্কুলের প্রধান শিক্ষকের কাছে নালিশ জানান নির্যাতিত ছাত্রের পিতা আহমেদ হোসেন লস্কর। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক এই ঘটনার কোনো ধরনের বিচার না করে নির্যাতিত ছাত্রটিকে স্কুলের ছাত্রাবাস থেকে বের করে দেন। তাই উক্ত ঘটনার সুবিচার চেয়ে নির্যাতিত ছাত্রের পিতা শিক্ষক মারুফ আহমেদ বড়ভূঁইয়াকে অভিযুক্ত করে হাইলাকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা, আমার একটা বাচ্চা আলকরিম সিনিয়র সেকেন্ডারি স্কুলে দিছিলাম পড়াত। আমি একদম দিনমজুর মানুষ, কষ্ট করিয়া বাচ্চাটার ওখানে পড়াইবার লাগে ওখানে দিছি। দেওয়ার পরে প্রত্যেক রবিবারে আই খানিকুনি কিছু লইয়া আই, কালকে ওখানে গতকালকে রবিবার গেছে, কালকে ওখানে আইসি, আবার পরে আমার বাচ্চাটা গেছে গিয়া তার বাচ্চার মাও আমার সঙ্গে আসলো। তখন আমরা খানি এক বাটি লইয়া আইছি, তখন গিয়া বাচ্চা গিয়া খান দিয়া তার মার কাছে খুঁজছে যে আমারে ওরকম আত পিছিয়ে দিন ইয়া ওলা বান্ধিয়া মারছুন। তখন আমি তার স্কুল কর্তৃপক্ষ যারা অন্য আসুন তারারে আমি খুঁজছি, খোয়ার পরে খুঁজছেন এটা তো বাচ্চাই এরকম দিলে এরা এরকম পিঠা হয়। আমি বললাম এটা তো আর সুর নাই যে এরকম বান্ধিয়া মারতায়, যদি অত বড় রকমের কোনো অপরাধ হয়েছিল তাহলে আমারে খুঁজতায়। হ্যাঁ, তার পরে আমি খুঁজি যে আমি এটা আইনের আশ্রয় লইম, দেখা যায় তোমাদের আমার মাতর বৃহস্পতিবারে আমি ওলা বল খেলাইয়ার বিকালে খেলাইতে আমার বল বারে গেছিল কি গেটের তলে দি বাদে আমি আনাত যাওয়ার বাদে সারে আমারে পাইছিল পাইয়া উদ্যোগী আনিয়া কইছে নানা কইয়া বারে গেলে কি আমি
বলে বাগিদিয়ার স্কুল থেকে বাজার তাই আমার বাগিদিয়ার কইয়া মার সৈন্য আমার করে দিয়ে আর তোলা নিয়ে বাজার আব্বার এমন হতে চিন্ন আমি ফোন হরা তোমার মারছে চেয়ারম্যান স্যার নাম কি তাই নাম মারুফ আহমদ ডাইনামিক ভয়েস ক্লাবের ব্যবস্থাপনায় 3 ডিসেম্বর থেকে মেহেরপুর ইম্পালস ডায়াগনোসিস সেন্টারের বিপরীতে এমএইচসি লেনে শুরু হতে যাচ্ছে 7A সাইট নাইট ক্রিকেট টুর্নামেন্ট, চলছে জোরদার প্রস্তুতি। এই উপলক্ষে বুধবার ক্লাবের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সাংবাদিকদের জানান, এবার দ্বিতীয়বারের মতো এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন তারা। এই টুর্নামেন্টে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিজ্ঞ ক্রিকেট আম্পায়াররা উপস্থিত থাকবেন এবং খুব সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট পরিচালিত হবে। প্রত্যেক টিমের 7 জন প্লেয়ার বিশিষ্ট এই খেলায় এন্ট্রি ফিজ 1500 টাকা, চ্যাম্পিয়ন টিমের পুরস্কার 15,000 টাকা সঙ্গে ট্রফি, রানার্স আপ দলের পুরস্কার 7,000 টাকা সঙ্গে ট্রফি, তাছাড়া আরও বিশেষ পুরস্কার রয়েছে। তাই ক্রিকেট প্রেমীদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য 6001889067 9864999433 অথবা 7002241903 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। আমরা ডাইনামিক ক্লাব থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট করে অর্গানাইজ করে যাচ্ছি। এটা হলো আমাদের সিজন 2, মেহেরপুর এমএসসি লেন নিয়ার ইম্পালস ডায়াগনোস্টিক, 3 তারিখ থেকে, ডিসেম্বরের 3 তারিখ থেকে ক্রিকেট টুর্নামেন্টটা স্টার্ট হবে। 7 জন প্লেয়ার করে পার টিমে থাকবে। প্রথম চ্যাম্পিয়নশিপ টিম হলো 15,000 উইথ বিগ ট্রফি, সেকেন্ড প্রাইজ 7,000 উইথ বিগ ট্রফি, তারপরে পার ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে একদম গেমটি একদম ফেয়ার হবে, তারপরে এম্পায়ার ডিসিশন একদম চূড়ান্ত ফাইনাল ডিসিশন হবে, তারপরে একদম ফেয়ার গেম প্লে হবে, কোনো নেই। আমাদের বড় সিনিয়ররা সবাই থাকবে। তো ক্রিকেট লাভার্স যারা ক্রিকেট টুর্নামেন্টে অর্গানাইজ করতে যাচ্ছেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার এবং সব কিছু ওই লিফলেটের নিচেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিজেপি আমলে সিন্ডিকেট রাজ চলছে, মূল মাথাকে গ্রেফতারের দাবি কংগ্রেসের। বজলুল চৌধুরীর ওপর হামলাকারীরা ধরা পড়েনি, পুলিশ সুপারকে স্মারকপত্র। দুষ্কৃতীর হাতে হেনস্থার শিকার সাংবাদিক তথা ভিডিপি সম্পাদক, থানায় মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।